আসসালামু আলাইকুম। কেজি শ্রেণীর লাইভ ক্লাসে সকলকে সুস্বাগতম। আজ 12ই আগস্ট আমরা উপস্থিত হয়েছি কেজি শ্রেণীর বাংলা ইংরেজি গণিত SW নিয়ে। তো ছোট্ট সোনামণিরা, তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো। আমি বারবার করে বলি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবা, টিভি দেখা যেটা আছে সেগুলো সব কিছুই করবা তোমরা, কিন্তু পড়াশোনাটা অবশ্যই করতে হবে। এবং পড়াশোনা করার পাশাপাশি বেশি করে তোমাদেরকে খাইতে হবে, ঠিক আছে? অনেকেই তোমরা খাইতে চাও না, শাকসবজি খাইতে চাও না, তো তোমাদেরকে অনুরোধ করব তোমরা যেন প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করো। এই সময় খাওয়া দাওয়া করা খুবই বেশি জরুরি। তো আজকে তোমাদের জন্য বাংলা যেটা সেটা হচ্ছে ছড়া, খোকার রাগ। এই খোকার রাগ ছড়াটি তোমরা তোমাদের আদর্শ লিপি যে বইটি আছে, এই আদর্শ লিপি বইয়ের, এই আদর্শ লিপি বইয়ের 26 পৃষ্ঠাতে তোমরা খোকার রাগটা পেয়ে যাবা। তো খোকার রাগটা আমি তোমাদেরকে পড়ে শোনাই। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। এটা সুন্দর করে আগে মুখস্থ করে নিবা। মুখস্থ করে নেওয়ার পরে তোমরা এটা না দেখে লিখবা এবং সেটা লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। তো চলে আসতেছি ইংরেজিতে। ইংরেজিতে আর্লি টু বেড রেমটি মুখস্থ ও লিখিত। এই আর্লি টু বেড এই আদর্শ লিপি বইতেই তোমরা পাবা। তোমরা আদর্শ লিপি বইয়ের 30 পৃষ্ঠায় চলে গেলে এটা পাবা। 30 পৃষ্ঠায় দেখবা যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তো এই রেমটি তোমরা আগে সুন্দর করে মুখস্থ করে নিয়ে তারপরে কিন্তু এটা না দেখে লিখতে হবে। যারা লিখতে চাও না তাদেরকে আমি বলতেছি, তোমরা কিন্তু না লিখলে পিছায় পড়বা। তো অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে লিখতে হবে। গণিতে চলে আসি। গণিতে এবার হচ্ছে বানান। তাহলে বানান কি বলছে? 51 বানান। তাহলে 51 বানান এইভাবে লিখবা, এ কয়েকারে কা নয় ন, 51 নয় ন যেন একসাথে যুক্ত থাকে, ঠিক আছে? 52 গয়েকারে বা হয়েকারে হা নয় ন, 52। 53 তস্কে তিপ পান্ন, তস্কে তিপ পা, পয় পয় আকার নয় ন, 53। কারণ তিপ তস্কে তিপ তিপ পয়েকারে পা, তিপ্পা নো নয় ন, 53। তারপর 54 চস্কে চু উনত্রিশ একারে আ নয় ন, 54। আর 55 যখন বানানটা লিখবা, 55 বানানটা একটু ধীরে সুস্থে লিখবা, কারণ 55 বানানটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আগে প লিখবা, প, তারপরে ইয়ে চ, ইয়ে চ, তারপর আকার, তারপর নয় ন, 55। তার মানে পতে অর্ধমাত্রা কিন্তু ইয়োতে কোনো মাত্রা নাই, এই জায়গাটা যেন ফাঁকা থাকে। তো আজকের জন্য SW এতটুকুই। সকলে আমাকে SW করে কমেন্ট বক্সে পাঠিয়ে দাও এবং প্রতিদিন ক্লাস করো, ঠিক আছে? তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।